কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 105তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবলম্বনে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, এবং রবিবার দিন এই একই চ্যানেলে রাত্রি 9টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি রাত্রি 9টাতেই হয়। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ছিলাম এবং আজকেও থাকব 15ই এপ্রিল 1883 প্রসঙ্গে, যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজোর উপলক্ষে উপস্থিত হয়েছিলেন। আমরা আগের দিন পর্যন্ত যেটি শুনেছিলাম সেটি হচ্ছে যে সেখানে কীর্তন হচ্ছিল, রাধাকৃষ্ণের সঙ্গীত হচ্ছিল, অপূর্ব ভাবের উৎপত্তি হয়েছিল, এবং তারপর শ্রীরামকৃষ্ণ সকলের উদ্দেশ্যে প্রণাম করছিলেন, আনন্দ করছিলেন। সেই প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতে আমরা আগের দিনের অনুষ্ঠান, গতকালের অনুষ্ঠান শেষ করেছি। তারপরে বিদায় বেলা শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রবাবুর বাড়ির থেকে চলে আসবেন, সেই জায়গাটিতে আজকে ওই 15ই এপ্রিলের শেষাংশ সেইখানটিতে আজকে আমরা প্রবেশ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। রাত্রি প্রায় 9:30 এই কথা রয়েছে। শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন সন্ধে 6টা, তাহলে সেখান থেকে 3.5 ঘন্টা এই সুরেন্দ্রবাবুর বাড়িতে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে তিনি অবস্থান করেছেন প্রায় 3.5 ঘন্টা। তারপরে রাত্রি প্রায় 9:30 শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন, সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া। সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন। তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্বধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। তাহলে এই অপূর্ব পরিবেশ, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে চলে আসবেন, তার আগে মা অন্নপূর্ণার সামনে দাঁড়িয়ে রয়েছেন আর অন্যান্য ভক্তেরা রয়েছেন, তারা ঠাকুরের সঙ্গে প্রসাদ পেয়েছেন, সুরেন্দ্রবাবু খুব আনন্দ করে সকলকে প্রসাদ পাইয়েছেন, এইবার ঠাকুর আসবেন এবং তখন ঠাকুর দালানে এসে সমবেত হয়েছেন সকলে মিলে। মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না, এরকম তিনি বলছেন। এর আগে কি হয়েছিল, রাধাকৃষ্ণের কীর্তন হয়েছিল আমরা শুনেছি। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া, আহা কেমন দালানের শোভা হয়েছে, মা যেন আলো করে বসে আছেন, এরূপ দর্শন করলে কত আনন্দ হয়, ভোগের ইচ্ছা শোক এ সব পালিয়ে যায়, তবে নিরাকার কি দর্শন হয় না, তা নয়, বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না, ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার বক্তব্যের মধ্যে, তার কথামৃতের মধ্যে যে ধর্ম প্রসঙ্গ আছে, আধ্যাত্মিকতার অনুপম সংবাদ রয়েছে, সেটি যেমন একটি বড় দিক, তেমনি আরেকটি দিক হচ্ছে যে 3.5 ঘন্টা হয়ে গেছে, তো এই কীর্তন হয়েছে, সমবেত সকলে আনন্দ করেছেন, প্রসাদ পাওয়া হয়েছে, এইবারে মায়ের সামনে যে দাঁড়িয়ে আছেন, এমনিতে কি হয় যে আচ্ছা এবারে মাকে প্রণাম করে তিনি স্বস্থানে প্রত্যাবর্তন করলেন, এই যে একটা অবস্থা যে 3.5 ঘন্টা ধরে নানান রকম হয়েছে, তো এবারে চলো যাই। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি মায়ের সামনে দাঁড়িয়ে তখনও এই ঈশ্বরীয় কথাই বলে যাচ্ছেন, এই শ্রীরামকৃষ্ণ অন্য কিছু বলেন না, আর অন্য কিছু বলেন না, শুধু ঈশ্বরীয় কথা বলেন, সেইটি লোকের শুনতে কি চমৎকার লাগে। সুরেন্দ্রবাবু শুধু বলেছিলেন আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না, তার মানে
ঠাকুরের কাছে শুনতে ইচ্ছে। সেই ইচ্ছের পরিণতি কি আমরা একটু বাদেই দেখব। কিন্তু ঠাকুর ওইখানটাতে দাঁড়িয়ে আবারও ওই ভগবত প্রসঙ্গ করে যাচ্ছেন এমনভাবে, এই কথাগুলি শুনলে মনে হয় যে এই বুঝি তিনি এসেছেন। সেই সজীবতা, সেই সতেজতা, সেই স্বাভাবিকত্ব পুরোটার মধ্যে রয়েছে, কোনো ক্লান্তির ছাপ নেই, বা এই বিদায়ের আগের কথা সেই রকম কোনো ব্যাপারই নেই। শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনটির মধ্যে ধর্মপুষ্পের এই রকম স্বাভাবিক বিকাশ, যেখানে কিনা তিনি ওইভাবে করেই ওটির মধ্যে রয়েছেন, ওর বাইরে আর অন্য কিছু বলছেনও না, অন্য কিছু বলতে চাইছেনও না। তো শ্রীরামকৃষ্ণ কি বললেন ঠাকুরের প্রতিমা দেখাইয়া, যে আহা কেমন দালানের শোভা হইয়াছে, আহা কেমন দালানের শোভা হয়েছে, মা যেন আলো করে বসে আছেন, এরূপ দর্শন করলে কত আনন্দ হয়। তা এরূপ দর্শন করলে কত আনন্দ হয়, ওই যে সুরেন্দ্রবাবু বলেছেন যে মায়ের গান হলো না, সেইখানে বলছেন যে মা তো রয়েছেন স্বয়ং, তো এই রূপ দর্শন করলে কত আনন্দ হয়। কিন্তু গানের প্রসঙ্গ একটু বাদে আসবে। তা এখন বলছেন ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায়, দুটো প্রধান প্রধান জায়গা বললেন যেখানে কিনা মানুষের জীবন খুব পীড়িত হয়, যেগুলোকে কেন্দ্র করে, যেগুলোর কারণে, যেগুলোর প্রভাবে ভোগের ইচ্ছা শোক। তা বললেন ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায়, তবে নিরাকার কি দর্শন হয় না, তা নয়। ওই সাকার মায়ের সামনে, প্রতিমার সামনে দাঁড়িয়ে বলছেন যে তবে নিরাকার কি দর্শন হয় না, তা নয়। আবারও আমরা ভাবছি যে প্রতিমার সামনে দাঁড়িয়ে লোকে কি বলে এমনিতে সাধারণভাবে, যে আচ্ছা আচ্ছা নমস্কার, আসছি, আপনিও আসবেন একবার, এইসব কথা হয়, ওনার ওইসব কিছু নাই। এবং সেখানে নিরাকারের কথাও তিনি বলছেন, প্রতিমার সামনে দাঁড়িয়ে নিরাকারের কথা কি চমৎকারভাবে শ্রীরামকৃষ্ণই বোধহয় বলতে পারেন এত সুন্দর করে, এই রকম ভাবে, তবে নিরাকার কি দর্শন হয় না, তা নয়। বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না, বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। তো বললেন যে নিরাকার তাঁরও দর্শন হয়, এটি শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ ভাব, যেখানে নিরাকারের সম্বন্ধে শুধু তিনি বোধে বোধ বলেননি, অনুভূতি উপলব্ধি বলেননি, তিনি এতদূর পর্যন্ত বলেছেন, ওগুলি তো আছেই, কিন্তু তিনি এতদূর পর্যন্ত বলেছেন যে নিরাকারও দর্শন হয়। এবং নিরাকার দর্শন কিরূপ সেইখানে একটু জিজ্ঞাসা চিহ্ন রেখে, একটু বিস্ময় চিহ্ন রেখে ছেড়ে দিচ্ছেন, এইরকমই আমরা কথামৃততে পাচ্ছি। সেখানে যেন একটা সাধন জগতে অপূর্ব আহ্বান রেখে দিচ্ছেন। আজকে মায়ের সামনে দাঁড়িয়ে সেই সমস্ত প্রসঙ্গও করলেন, করে বলছেন ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়, আমার আলুনি লাগে। অচল ঘন, তো ওই যে সচ্চিদানন্দের বর্ণনা সেটির কথা বলছেন, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়, আমার আলুনি লাগে, আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না, চিটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না। তা বলছেন যে তারা ওই জ্ঞানের জায়গা থেকে এরকম ভাবে গান গাইছে আর সেটা ঠিক তারা পায়নি। তাহলে একটু আগে যে বললেন যে ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন, কিন্তু এই যে ব্রহ্মজ্ঞানী যে উনি দেখছেন, তাদের মধ্যে অনেকটাই ওরকম একটু যেন একটা মনের খেয়ালে, একটা বৌদ্ধিক তৃপ্তির জন্যে, ইন্টেলেকচুয়াল একটা স্যাটিসফ্যাকশনের জন্য এইরকম ভাবে তারা করছেন। সেই জায়গাটাতে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার আলুনি লাগে, তার মানে খুব আপত্তিকর নয় কিন্তু আলুনি লাগে, যে ঠিক হচ্ছে না, সেই সুরটা আসছে না, সেই রসটা আসছে না, সেই আস্বাদনের আনন্দটা আসছে না। বলছেন যারা গান গায় যেন মিষ্ট রস পায় না, অথচ যাকে নিয়ে গান গাইছে তাঁরই পরিচয় কি, সচ্চিদানন্দ, তিনি তো আনন্দপূর্ণ, তার অন্যতম বর্ণনা হচ্ছে আনন্দের সূত্র ধরে, সেইখান থেকে তার স্বভাবের ইঙ্গিত রয়েছে, তো তাহলে গানের মধ্যে সেটা নেই কেন। ওই যারা গান গায় যেন মিষ্ট রস পায় না, চিটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছে হয় না। চিটে গুড়ের পানা মানে যে ওই সংসারের কামনা বাসনার মধ্যে রয়েছে সেটা দিয়ে ওটা কম্পেনসেটেড হয়ে যাচ্ছে, একটু ঈশ্বর সাধনা আর একটু কামনা বাসনার পরিপূর্তি মিলেমিশে একটা হয়ে যাচ্ছে চিটে গুড়ের পানা, সেইটি হলে
মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলে বলছেন, তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না, তাদের না আছে বাহিরে না আছে ভিতরে। এই সমস্ত বললেন যে নিরাকারের ওই শখের সাধনা মতো সেই ঐকান্তিকতা নেই, ব্যাকুলতা নেই, ফলে তাদের কথাবার্তার মধ্যে, তাদের জীবনযাত্রার মধ্যে সেই পূর্ণ আনন্দের অভিব্যক্তি পাওয়া যায় না, এইটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। তারপরে কি হচ্ছে, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না, ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান চলছে, ওই যে সুরেন্দ্রবাবু বললেন আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না, এই সুরেন্দ্রবাবু ঠাকুরের খুব ভক্ত, ভালোবেসেছেন ঠাকুরকে, আউট অ্যান্ড আউট ভালোবেসেছেন। জীবনে একটা খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে অন্যেরা, শুভানুধ্যায়ীরা কেউ কেউ বললেন যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যেতে, তখন বেশ অনেকটা অনিচ্ছুক হয়ে গেলেন, আর যারা নিয়ে গিয়েছিলেন তাদেরকে বললেন যে তোমরা নিয়ে যাচ্ছ বটে, কিন্তু গিয়ে কি হবে, হংসমধ্যে বকযথা, নিজের কথা বললেন, ওই রকম বক্রোক্তি করছেন আর কি, ব্যঙ্গ করার একটা মনোভাব নিয়ে যেন। তিনি যদি ভালো লাগে, তাকে যদি তিনি বুঝিয়ে বলতে পারেন তাহলে ভালো, তা না হলে বলে একটা এমন কথা বললেন, একটু বিলোদা বেল্ট একটা কথা টাইপের হয়ে গেল, ভালো নয় কথাগুলো, যে যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু বলে এরকম বললেন। সেই যে সুরেনবাবু গেলেন, এমনি অফিসে চাকরি করা মানুষ, গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে যেদিন গেলেন, সেদিন যে শ্রীরামকৃষ্ণ ওকে আলাদা করে কিছু বললেন বা আড়ালে ডেকে নিয়ে গিয়ে কিছু বললেন তা নয়, যেমন সহজ সরল অবলীলাক্রমে তিনি ধর্ম প্রসঙ্গ করে যান তরতর করে, সেই রকম ভাবেই তিনি করলেন। সুরেনবাবু একেবারে পরিবর্তিত মানুষ হয়ে গেলেন, এবং ওই যে একটা ভেতরে ভাব ছিল যে যদি সেরম দেখি আচ্ছা মতো শিক্ষা দিয়ে আসবো, তো পরে জানাচ্ছেন যে তিনি নিজেই শিক্ষা পেয়ে গেছেন, সেদিন অন্তরঙ্গদের কাছে বলেছিলেন, সেই শুভানুধ্যায়ীদের কাছে বলেছিলেন, তারপর থেকে সুরেনবাবু ঠাকুরের পরম ভক্ত হয়ে গেলেন। সেদিন আমাদের মনে হয় যে ভক্তি, অনুরাগ, ভালোবাসা সব মিলেমিশে ঠাকুরের প্রতি তার সেই অবস্থাটি তৈরি হয়েছে। তা সেই তিনি একটু যেন অভিমান করে, আবদার করে এরম বললেন তো আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না, সঙ্গে সঙ্গে যে ঠাকুর গান গেয়েছেন তা নয়, ওই মায়ের দর্শন তো বিরাট ব্যাপার, সেটিকে বলেছেন মায়ের দর্শনেই আনন্দ, এরূপ দর্শন করলে কত আনন্দ হয়, এই করে মায়ের মহিমার কথা বলেছেন। তারপর সুরেনবাবুর যেন মনের কষ্ট আক্ষেপ নিবারণের জন্যেই কি সুন্দর করে গানে চলে এসেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না, ও দুটি চরণ বিনে আমার, ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না, তপন তনয় আমায় মন্দ কয় কি দোষে তা তো জানি না, ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা, অকুল পাথারে ডুবাবে আমারে স্বপনেও তা জানি না, অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না, এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম আর তোর দুর্গা নাম কেউ আর লবে না, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। এইরকম শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন, সব অর্থ কি পরিষ্কার, এবং শেষের দিকে যে কথাগুলি এলো যে অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না। দুঃখ রাশিটা কি, ধনজন সম্পদের দুঃখ রাশি নয়, দুঃখ রাশি হচ্ছে যে মায়ের নাম এত করছি কিন্তু মায়ের দর্শন কোথায় পাচ্ছি, এই দুঃখ যাচ্ছে না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না, দুঃখ রাশি মায়ের দর্শন না পাওয়া, সংসারের তুচ্ছ মলিন সীমিত জিনিসে মন ঘুরপাক খাওয়া, এ দুঃখের কথা, তবু দুঃখ রাশি গেল না, এবার যদি মরি ও হর সুন্দরী দুর্গা নাম কেউ আর লবে না। তখন বুঝবে মজা তুমি মা, যে আমি এত নাম করলাম তারপরেও আমার দুঃখ রাশি যাচ্ছে না, আর আমি যদি করতে করতে মরে যাই দেখবে তোমার নাম আর কেউ নেবে না।
আবার গাইতেছেন, বলরে বল শ্রী দুর্গা নাম, বলরে বল শ্রী দুর্গা নাম, দুর্গা 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 বলে পথে চলে যায়, শূল হস্তে শূল পানি রক্ষা করেন তাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাইছেন, তুমি দিবা তুমি সন্ধ্যা, তুমি সে যামিনী, কখনো পুরুষ হও মা কখনো কামিনী, তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে মা চরণে বাজিব, জয় দুর্গা শ্রী দুর্গা বলে মা চরণে বাজিব, শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে, মীন হয়ে রব জলে নখে তুলে লবে, নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। এই গান শ্রীরামকৃষ্ণ গাইলেন, তার মানে বোঝাই যাচ্ছে যে অন্নপূর্ণা মায়ের সামনে কি অপূর্ব পরিবেশ সৃষ্টি হচ্ছে। বোধহয় ঠাকুরও ভেবে রেখেছিলেন যে যাওয়ার সময় মায়ের সামনে গান গাইব, ওর গান গাওয়া মানে তো আর কিছু নয়, মাকেই শোনানো, মায়ের কাছেই নিবেদন করা, মায়ের কোলে শুয়ে মায়ের মুখপানে চেয়ে গান গাওয়া। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের সঙ্গীত যারাই শুনেছেন তারাই এরকম উপলব্ধি করেছেন। সেই তিনি প্রথমে মায়ের সঙ্গে অভিমান যে দুঃখরাশি যাচ্ছে না সেই ভাবের গান গাইলেন, আর তারপরে বলছেন যে বলরে শ্রী দুর্গা নাম, দুর্গা 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 বলে পথে চলে যায়, শূল হস্তে শূল পানি রক্ষা করেন তাই। এই যে রক্ষা করেন, আমরা অনেক সময় ভেবে নিই যে তার কোনো পথে বিপদ হবে না, গানের মধ্যে ওরকম প্রতীকী অর্থে দেওয়া আছে, গাড়ি স্টার্ট দেওয়ার সময় জয় শ্রী দুর্গা মাই কি জয় এরকম বলা হয়। তো নিশ্চয়ই মায়ের কাছে সেই প্রার্থনা তো থাকতেই পারে, কিন্তু আসল অর্থ হচ্ছে যে ওই সাংসারিক কামনা বাসনার গর্তে পড়ে যাওয়া, ওই অ্যাক্সিডেন্ট থেকে শূল পানি শূল হস্তে রক্ষা করেন তাই। মানুষের জীবন এবং মৃত্যু তো একটা মুদ্রার এপিটোফিট, তা সেই জন্যে এই যে ভাব সেটি কোথায় নিয়ে যাচ্ছে আসলে, রক্ষা করেন তাই মানে কতদিন, দৈহিকভাবে কতদিন রক্ষা করবেন, কিন্তু রক্ষা করছেন ওইখান থেকে যে ওই মনোভাব তিনি বজায় রাখছেন যেটি দিয়ে মায়ের বন্দনা করতে পারে ছেলে, এবং তার জন্যে শূল হস্তে শূল পানি রক্ষা করেন তাই। কি করে বোঝা যাচ্ছে যে এই ভাবটি নিয়ে গান রচিত? ওই যে শেষে এলো মরণের কথা এলো, নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। সেখান থেকে বোঝা যাচ্ছে যে মায়ের কাছে আসলে কি চাইছেন। সেই সমস্ত গান শ্রীরামকৃষ্ণ ওখান থেকে চলে আসার আগে, সুরেন্দ্রবাবুর ওখানে অন্নপূর্ণা মায়ের পুজোর চত্বর থেকে চলে আসার আগে, পূজার অঙ্গন ত্যাগ করবার আগে এই গান পরিবেশন করলেন, করলেন মানেই বোঝা যাচ্ছে যে তিনি ভাবে বিভোর হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ যখন এই সঙ্গীত পরিবেশন করছেন তখন অপূর্ব ভাবের মধ্যে তিনি নিমজ্জিত থাকছেন, এবং সেই অন্য ভক্তদের ভাব সাগরে, আনন্দের সাগরে তিনি ভাসাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন, ও রা জু আ, মাস্টারমশাই ব্র্যাকেটে লিখছেন, ও রাখাল জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন, সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনো আছে, ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। ওই যে প্রতিমার সম্মুখে তিনি প্রণাম করেছেন, তারপরে সিঁড়িতে নামবার সময় এই রকম বলছেন কেন, ও রা জু আ? তো ও রাখাল জুতো সব আছে না হারিয়ে গেছে, মাস্টারমশাই এটি লিখেছেন। এর মধ্যে একটা মজার দিক আছে যে জুতো নিয়ে সত্যি একটা চিন্তা থাকে, টেনশন থাকে মানুষের যে জুতো হারিয়ে গেল কিনা, এবং কতজনের হয়েছে যে যা গেছে, এত আনন্দ টানন্দ হলো, উৎসব বাড়ি নানান রকমের আনন্দের উপলক্ষ, আসার সময় দেখছে যে দুপাটি নেই অথবা তার থেকে আরো খারাপ এক পাটি নেই, তো সেই রকম কত বিপর্যয় হয়েছে ইত্যাদি, তো সে ওটা একটা একটা
নিয়ম মাফিক একটা যেন উদ্বেগের ব্যাপার বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো শ্রীরামকৃষ্ণ সেটা ভেবেছেন যে জুতো আছে না সব হারিয়ে গেছে, এর মধ্যে একটু মজা আছে। কিন্তু তার থেকে ঢের বেশি যেটি রয়েছে সেটি কি, সেটি হচ্ছে যে ওই কথাগুলো বললেন কেন ওরকম ভাবে, তার কারণ পুরোপুরি উচ্চারণ করতে পারছেন না। ও রা জু আ, তার মানে ও রাখাল জুতো সব মাস্টারমশাই আরো ব্যাখ্যা করে দিচ্ছেন, জুতো সব আছে না হারিয়ে গেছে। তার শ্রীরামকৃষ্ণ তো যখন তখন এরকম সংক্ষেপ করে বলেছেন তা তো নয়, তার মানে ওই যে বাইরের জগতের দিকে একটু মন যাচ্ছে, একটা চিন্তা হচ্ছে যে হ্যাঁ জুতো টুতো আছে কিনা, কিন্তু সেটা বলবার জন্য মনটা যতটা বাইরে দিতে হয় ততটা দিতে ইচ্ছে করছে না। এ এক অপূর্ব ভাব যে মায়ের কাছে এই গান গেয়েছেন, মাতৃভাবে এমনই বিভোর হয়ে গেছেন যে তখন ওই একটু একটু করে অক্ষর উচ্চারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র যে সংকীর্তনে প্রথমে শুরু করে নিতাই আমার মাতা হাতি এরকম বলে, এই বলে সংকীর্তন শুরু হয়। তারপর যখন যারা গাইছে তারা এইসব কথা বলে উচ্চারণ করে, তারপর যখন সংকীর্তন খুব জমে যায় তখন ভাবেতে আর এই এতটা বলতে পারে না, নিতাই আমার মাতা হাতি না বলে হাতি হাতি বলতে থাকে। তার মানে ভেতরে ভেতরে ভাবটা পুরোপুরি রয়েছে, ওই ভাব পুরো ভেতরে রয়েছে, শব্দ ওইটুকুনি উচ্চারিত হচ্ছে, তার বেশি হচ্ছে না। তারপরে হা হা বলতে থাকে, এইরকম অবস্থা হয়ে যায় যারা কিনা সংকীর্তন অংশগ্রহণ করছেন পুরো ভাবের সঙ্গে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লৌকিক এবং আধ্যাত্মিকতার মধ্যে অবস্থিত একটি অপূর্ব ভাব, যেখানে তিনি বলছেন ও রা জু আ, এই যে ভাব এটা অসাধারণ। ভাবমুখে শ্রীরামকৃষ্ণকে থাকতে জগন্মাতৃকা আদেশ করেছিলেন, তো তিনি ঈশ্বরীয় ভাব নিয়ে এই যে জগতে অবস্থান করেছেন সেটি কিরকম হয়ে যাচ্ছে। অনেক সময়তে হলো কি যে কেউ যদি কিছু খায় তাহলে মুখে গন্ধ থাকে, পান খেয়েছে সুন্দর মশলা গন্ধ আছে, আবার বাচ্চা ছেলে মুখ ধুতে চায় না, লজেন্স লজেন্স খেয়েছে আর হাঁ করলে লজেন্সের গন্ধ, তখন লোকে বলে এই একটু আগে লজেন্স খেয়েছিস, বলে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ তার যে ভাবমুখ তার তো নিশ্চয়ই শাস্ত্রীয় অসাধারণ ব্যাখ্যা আছে, পাশাপাশি এটিও সত্য যে তিনি যখন কথা বলছেন মানুষের সঙ্গে ব্যবহার করছেন, মানুষের সঙ্গে তার বাক্য বিনিময় ভাব বিনিময় হচ্ছে, তখন তার ভেতরকার একেবারে পূর্ণাঙ্গ টলটলে অসামান্য জীবন্ত সতেজ আনন্দপূর্ণ আধ্যাত্মিকতা তার গন্ধ পাওয়া যাচ্ছে, সেটি ভেতরে ভরপুর হয়ে রয়েছে ভাবমুখের। এটি আরেকটি লক্ষণ, এটি আরেকটি বহিঃপ্রকাশ, যেখানে দেখা যাচ্ছে যে তিনি যখন কথা বলছেন তখন তার শ্রীমুখের মধ্যে দিয়ে, তার চাউনির মধ্যে দিয়ে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে ভেতরকার ওই আধ্যাত্মিক ভাব ও রাজ্য যেন বাইরে উতলে উঠতে চাইছে, বা অসতর্ক মানুষও বুঝতে পারছেন যে এর ভেতরটা অন্যরকম কিছুতে ভরপুর রয়েছে, সাংসারিকতা সেখানে কিছু নেই। সেই শ্রীরামকৃষ্ণই যখন বেরিয়ে আসার আগে একটু ওই জুতো টুতো আছে কিনা সেই চিন্তা এবং সেখান থেকে যা বলতে যাচ্ছেন, তখন ওই ভেতরের গন্ধ বাইরে চলে আসছে এবং পুরোটা উচ্চারণ করতে পারছেন না, ও রা জু আ এরকম বলছেন, আধুনিক কালের মহামন্ত্রের মতো, মহামন্ত্রের মতো যে এইরকম একটা অবস্থা হচ্ছে যে যখন কিনা একজন মানুষ পুরো ভেতরের জগতে লীন হয়ে থাকছেন, তিনি যখন বাইরের জগতে আসছেন তখন কেমনটা হয় এটা দেখলে পর এবং এই অবস্থার আনন্দটুকুনিকে গ্রহণ করলে পর ওই ভেতরের জগতে যাওয়ার ইচ্ছে হবে, ভেতরের জগতের আহ্বান অনুভূত হবে। সুতরাং শ্রীরামকৃষ্ণের এই যে ব্যবহারটি সেটি কি করছে, যেমন তার ভেতরের জগৎকে বাইরের দিকে কিছুটা দৃশ্যমান করছে কি আনন্দ তাতে, তেমনি আবার সাধারণ মানুষের ক্ষেত্রে যার কিনা ওই জুতো আছে না চলে গেছে এই চিন্তা থাকে স্বাভাবিক একটা সংস্কারের মতো, ওই যে জুতো ভাবি কামনা বাসনার বস্তু ভাবি সেই মানুষের মনকে আবার অন্তর্জগতের দিকে আকর্ষণ করছে যে দেখো তার ক্ষেত্রে এই একটু কনসার্ন, কিন্তু সেটার জন্য কথা বলতে ইচ্ছে করছে না যেহেতু ভেতরের ভাবে বিভোর হয়ে আছেন। সুতরাং একজন মানুষ যে কিনা বাইরে এই জুতো আছে কিনা জুতো আছে কিনা এই জন্য ব্যস্ত হয়েছে, সেটা যদি একটা অন্তিম একটা এক্সট্রিম অবস্থা ভাবি, আর একটা হচ্ছে অন্তর্জগতে পুরো মগ্ন হয়ে রয়েছেন আনন্দের সঙ্গে, সেটা যদি আরেকটা এক্সট্রিম ভাবি কোনটা ভালো, ওই অন্তর্জগতের মগ্ন অবস্থায় যেতে ইচ্ছে করছে না।
সুতরাং এই একটা দৃশ্য, দিস ইজ ব্রিজিং দ্য গ্যাপ, যে কিনা জুতোর জন্য ব্যস্ত হয়, কামনা বাসনা নিয়ে ব্যস্ত হয়, সে একটু ভাবুক যে অন্তর্জগতের ওই যে আনন্দ সেটা কি অসাধারণ। তাহলে কি শ্রীরামকৃষ্ণ এরকমই একটা বার্তা আনতে চাইছেন যে তাহলে আর ওই জুতো নিয়ে তথা পয়সা কড়ি নিয়ে তথা অন্য কিছু নিয়ে আর ভাববার দরকার নেই, চলো অন্তর্জগতে, তাতে বাইরে জুতো হারিয়ে যায় যাক, বাইরের জগৎ ছিন্ন ভিন্ন, সেরকম নয়। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন, সংসারী মানুষ তাদের উদ্দেশ্য করে একজনকে বলছেন যে তোমরা সংসারে আছো ক্ষতি নাই, তবে একটু গোলাপি নেশা করে থাকো। এই যে গোলাপি নেশা, যেখানে কিনা সেই আমেজটা রয়েছে, কিন্তু নেশাগ্রস্ত বলতে যা বোঝায়, মাতাল বলতে যা বোঝায়, সেরকম হয়ে যায়নি। একটা নেশার ভাব রয়েছে, হালকা নেশার ভাব, সেইটা নিয়ে সে কাজকর্মগুলো করে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যে মানুষ সংসার ত্যাগ করতে পারেননি, করা হয়ে ওঠেনি, করেননি, সেই তার কাছে এই অমিত আশার কথা ব্যক্ত করছেন এই রকম অপূর্ব কাব্যিক ইঙ্গিত সহ, যেন নেশার জগতের ভাষাই চয়ন করে আনছেন নেশা কাটানোর জন্যে, যে সংসারে থাকতে হলে একটু গোলাপি নেশা করে থাকো। এই যে তিনি বলছেন, তার সঙ্গে এই দৃশ্যের পুরো মিল রয়েছে, যেখানে তিনি নিজের জীবন দিয়ে দৃষ্টান্ত দেখাচ্ছেন। তিনি যেমন উপদেশ দেন, তেমনি তার জীবনটাও তো দৃষ্টান্ত। শ্রী শ্রী মা বলছেন যে বাবা অমন স্বাভাবিক ত্যাগ, বাবা অমন স্বাভাবিক ত্যাগ আর কে কখন দেখেছে, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে, মা বলছেন। তাহলে ঠাকুরের জীবনের যে স্বাভাবিক ত্যাগ, সেটা মানুষের দৃষ্টান্ত দেওয়ার জন্য, মানুষকে, মানুষের কল্যাণের জন্য। সেই রকম ভাবেই ওই গোলাপি নেশার কথা যে বললেন, যে ওই ঈশ্বরীয় ভাবের একটা অনুসঙ্গ রেখো, ঈশ্বরীয় ভাবটা যেন তোমাকে না ছাড়ে, ওটারই মধ্যে থেকো, থেকে সংসারের কাজ, সেইটারই একটা দৃষ্টান্ত তার জীবনের মধ্যে এই অপূর্বভাবে 15 এপ্রিল 1883 প্রসঙ্গে পাচ্ছি, যেখানে বেরিয়ে আসার সময়। এই জন্যই বলে যে অবতার যখন অবতীর্ণ হচ্ছেন, তখন তার জীবনের একটা মিলি সেকেন্ডও উদ্দেশ্যবিহীন নয়, তো কোনো ক্ষণ উদ্দেশ্যবিহীন নয়। ওই যে বলছেন ও রাখাল জুতো আছে, এইটার মধ্যে ওই বাস্তব জগতের চাহিদার জায়গাটা রয়েছে, আবার ভেতরের জগতের অপার আনন্দের অনুপম উদ্ভাস আছে। এইটে শ্রীরামকৃষ্ণ সংসারী মানুষের কাছে যেন দেখাচ্ছেন যে এমনটাও হতে পারে, যিনি অন্তর্জগতে লীন, তার ওই বাইরের জগতের বেয়ার নেসেসিটি সম্পর্কে চিন্তাটা রয়েছে, কিন্তু দেখো কি অপূর্ব, এর মধ্যে কামনা বাসনার কিচ্ছু নেই, এর মধ্যে যেন স্বর্গের মন্দিরের সমস্ত ঘন্টা একসঙ্গে ধরে, সেইরকম ভাবে দৃষ্টান্ত স্থাপন করছেন। কিন্তু কি হালকা ভাবে, কি স্বাভাবিক ভাবে, কি অসাধারণত্বের সঙ্গে, যে এটা একদম মনে হচ্ছে যেন একটা ছবির মতো। করতে করতে কি হলো, ঠাকুর গাড়িতে উঠিলেন, সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন, রাস্তায় চাঁদের আলো এখনো আছে। মাস্টারমশাইয়ের বর্ণনাও চমৎকার, যে বাইরের জগতে কিরকম কিরকম হচ্ছে সেটিও লিখছেন এই 15 এপ্রিল 1883 প্রসঙ্গে। সেই দিনের কথায় এইরকম ভাবে লিখলেন মাস্টারমশাই, যে রাস্তায় চাঁদের আলো এখনো আছে, ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। তার মানে ওরা দাঁড়িয়ে রইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের দিকে চলে গেলেন। এই চলে যাওয়ার মধ্যে একটা বেদনা আছে, চাঁদের আলোয় সেই মানুষগুলো দাঁড়িয়ে রইলেন, আর যিনি এতক্ষণ অন্নপূর্ণা মায়ের সামনে এই অঙ্গনে এত আনন্দ বিতরণ করলেন, যিনি যখন কথা বললেন তখন আনন্দ, যখন গান গাইলেন তখন আনন্দ, যখন পুরো কথা উচ্চারণ করতে পারলেন না তখনও কি অপূর্ব আনন্দ, সেই তিনি চলে গেলেন গাড়ি করে দক্ষিণেশ্বরে। এইখানে একটা শূন্যতার অপূর্ব ইঙ্গিত আছে, যে ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। তাহলে কি রইল, পরে রইল তাঁর আনন্দ স্মৃতি, রইল তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করবার অনুপ্রেরণা, সেই সমস্ত কিছু থেকে যাচ্ছে, কিন্তু ওই বেদনাও থাকছে যে দক্ষিণেশ্বরের দিকে তিনি চলে গেলেন। এই বেদনা মানুষকে খুব ঋদ্ধ করে, মানুষকে উন্নত করে,
মাস্টারমশাই সেইভাবে ওই প্রসঙ্গের শেষ করলেন, কিন্তু কথা মৃতের মধ্যে শেষ হতে দিচ্ছেন না, আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্নিধানে আমাদের উপস্থিত করাচ্ছেন। সেটি আবার একটি উৎসবের ক্ষেত্র, আমরা সেই দিনের প্রসঙ্গের মধ্যে এবার ঢুকব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেণীপালের সিঁথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিঁথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব, চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ বৈকাল বেলা। অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। তাহলে বেণীপাল মহাশয়ের যে উদ্যান বাটি, বেণীপালের বাড়ি, সেইখানে আমরা আগে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মাধ্যমে উপস্থিত হয়েছিলাম ব্রাহ্ম সমাজের উৎসব উপলক্ষে। আজ আবার এটি 22শে এপ্রিল 1883, ষান্মাসিক মহোৎসব, চৈত্র পূর্ণিমা, রবিবার। আর মাস্টারমশাই বললেন যে অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত, ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। এবার কি হলো, সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন, কিন্তু ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে প্রশ্ন করছেন। এবার তারা ঠাকুরকে যে প্রশ্ন করছেন সেটি কিরকম, তার মানে তখনও উপাসনা শুরু হয়নি, স্বাভাবিক। ব্রাহ্মভক্ত, মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্মভক্ত মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ, উপায় অনুরাগ, অর্থাৎ তাঁকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্মভক্ত, অনুরাগ না প্রার্থনা? শ্রীরামকৃষ্ণ, অনুরাগ আগে পরে প্রার্থনা। কিরকম সুন্দর করে আসছে, এই যে জিজ্ঞেস করেছেন উপায় কি, বলছেন উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা। প্রার্থনার কথা তিনি কতবার বলেছেন যে ঈশ্বরকে ডাকতে হয়, আর এখানে যখন খুব নির্দিষ্টভাবে প্রশ্ন এলো যে অনুরাগ না প্রার্থনা, মানে কোনটি আগে, কোনটির উপর জোর বেশি, শ্রীরামকৃষ্ণ বলছেন অনুরাগ আগে পরে প্রার্থনা। বলে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, শ্রীরামকৃষ্ণ সুর করিয়া, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন। তো এই যে অনুরাগ আর প্রার্থনা, এটা একটা অপূর্ব দৃশ্য, অপূর্ব একটি অবসর, যেখানে আমরা দেখছি যে যখন ওরকম সুনির্দিষ্টভাবে প্রশ্ন এসছে যে কোনটা অনুরাগ না প্রার্থনা, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন অনুরাগ আগে পরে প্রার্থনা। তার মানে হলো যে তিনি অনুরাগের উপরেই বেশি জোর দিচ্ছেন, এইটা খুব চমৎকার আছে। এমনিতে তো মনে হয় যে তাকে যে ডাকবে সেইটির জন্য যে মনটা যাতে তৈরি হয়, তাহলে প্রার্থনা করো তাঁর কাছে। আর যদি নির্দিষ্টভাবে জিজ্ঞেস করতে হয়, তাহলে এমন উত্তর হতেও পারে যে আগে প্রার্থনা করো, তিনি ভাব ভক্তি দিলে তখন তুমি তাকে আরো ডাকতে সুবিধে হবে। শ্রীরামকৃষ্ণ কিন্তু এখানে ওই ক্রমটা উল্টো দিক থেকে নিচ্ছেন, তিনি বলছেন অনুরাগ আগে পরে প্রার্থনা। এই শ্রীরামকৃষ্ণ একেবারে সরাসরি ঈশ্বরের প্রতি অগ্রসর হওয়ার কথা বলেন, এবং সেটি বলেন এই জায়গা থেকে যে ঈশ্বর আপনার জন, তিনি আপনার জন তিনি দেখা দিচ্ছেন না। কেন দেখা দিচ্ছেন না? ওই যে মা যেমন সন্তানের সঙ্গে খেলতে ভালোবাসেন সেই রকম করে, আর সন্তান যখন খুব করে ডাকতে আরম্ভ করে তখন মা দুধ দাঁড়িয়ে এসে পড়ে। এই যে জায়গাটা, এইটা শ্রীরামকৃষ্ণের ভারী নিজস্ব, যেরকম জোর দিয়ে, যেরকম মাধুর্যের সঙ্গে, যেরকম স্বাভাবিকভাবে এই প্রসঙ্গটিকে তিনি উপস্থাপন করছেন, সেটির থেকে মনে হয় তার একেবারে নিজস্ব ভঙ্গি এটি। এবং এটিকেই অবলম্বন করতে বলছেন যে আগে মনের মধ্যে ভাবো যে তিনি আপনজন, এরকম খেলা করছেন, একটু দূরে দাঁড়িয়ে আছেন। সুতরাং সেইটি ভেবে তার প্রতি অনুরাগ, তারপরে প্রার্থনা, এই জায়গাটা আনছেন। যখন বাচ্চা ছেলে বা মেয়ে
ঘুম থেকে উঠে মাকে দেখতে পাচ্ছে না। আর মা কোথায় গেল, কোথায় গেল আগেকার দিনে তুই তুই করতে, কোথায় গেলি কোথায় গেলি এখনকার দিনে তুমি তুমি করে বলে। তা সে তুমিও শুনতে ভালো, তুইটাও শুনতে ভালো ছিল নিশ্চয়ই। তো যেভাবে যেভাবে করছে, করে টোরে তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁপ দাঁড়ানো করে তখন মা এসে গেল। তাহলে ওই যে কোথায় গেলি কোথায় গেলি বা কোথায় গেলে এইসব যে বলছে, এটা তো একটা প্রার্থনা, কিন্তু যে দেখা দিতে হবে আর কি। কিন্তু তার আগে কি, তার আগে হচ্ছে অনুরাগ। যদি অন্য পাড়ার একজন কাকিমা কি দাদু তাকে চোখের সামনে না দেখতে পায়, তাহলে কি ওরকমভাবে কান্নাকাটি করে নাকি? বা এই বাড়িতে আরো অন্য অন্যান্যরা যারা আছে তাদেরকে দেখতে পায়নি, কিন্তু তার জন্য অত তো কান্নাকাটি করেনি, কিছুই করেনি, কিন্তু মাকে না দেখতে পেয়ে কাঁদলো কেন? তাহলে তাহলে কাঁদলো এই জন্য, বা প্রার্থনা কোট আনকোট প্রার্থনা করলো এই জন্য যে মায়ের সঙ্গে অন্যরকম ভালোবাসার সম্পর্ক, তা সেই সম্পর্কটা কি প্রার্থনা করে তৈরি হয়েছে নাকি? শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাতে নিয়ে আসছেন যে নিজের মা, সেইখানে শ্রীরামকৃষ্ণ এটিকে নিয়ে আসছেন। অপূর্ব যে তিনি মাকে চেনাচ্ছেন, তিনি ইষ্টকে চেনাচ্ছেন, এবং সেইখান থেকেই বলছেন যে এই অনুরাগটা আগে যে তাকে চেনো, যে তার সঙ্গে তোমার নিত্য সম্পর্ক, মানে চিরকালের সম্পর্ক, তিনিও তোমাকে চান, একটু লুকোচুরি খেলছেন, এই বোধটা আগে তোমার মধ্যে আসুক। এই বোধটা যেই এসে যাবে তখনই খুব আনন্দের ব্যাপার হবে। সুতরাং শ্রীরামকৃষ্ণ ওইটা চেনাচ্ছেন, বাচ্চা যেরকমভাবে মাকে চেনে বা বাবাকে চেনে, একদম আপনার যে তাকে চেনে, শ্রীরামকৃষ্ণ সেইভাবে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিচ্ছেন, ঈশ্বরের সঙ্গে সেরকমভাবে অনুরাগের জায়গাটির সূচনা করে দিচ্ছেন। এবং সুবিধে হচ্ছে কি, যে শ্রীরামকৃষ্ণকে যারা সাক্ষাৎ ইষ্ট ভগবান বলে ভেবেছেন, যিনি ভেবেছেন তিনি ভেবেছেন, তার ক্ষেত্রে আরও সুবিধে, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইরকম মরমী ভাষায় ব্যাখ্যা করেছেন, উপস্থাপন করেছেন, তো সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণকেই সেই আপনার থেকেও আপনার জন সেই রকম ভেবে তার প্রতি অনুরাগ আসার যে পদ্ধতি, সেটি অনেক মানুষের জীবনে এক অদ্ভুত শান্তি নিয়ে আসে, যে হ্যাঁ তার প্রতি তো অনুরাগ আছে বটেই। তাহলে সেই অনুরাগ, সেই অনুরাগ আরও বাড়াতে হবে, তার কথা ভাবতে ভাবতে অনুরাগ বাড়বে, কিন্তু তার পরে প্রার্থনা যে ওই দেখা দিচ্ছেন না কেন। এই যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন অনুরাগ আগে পরে প্রার্থনা, তখন যেন মনে হচ্ছে যে প্রার্থনার মধ্যে কিছুটা মেকানিক্যাল জায়গা রয়েছে, কিছুটা যান্ত্রিক জায়গা রয়েছে, তো ওই যান্ত্রিকতাটাকে, কোট আনকোট যান্ত্রিকতা, সেইটাকে শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় জায়গায় রাখছেন, যে প্রার্থনা মানে কীরকম, যে একটা কিছু পাওয়ার জন্য প্রার্থনা। তো ধরলাম ঠিক আছে, এর এই এই চাওয়াটা চাওয়ার মধ্যে নয় যে মাকে চাইছে, কিন্তু তবু প্রার্থনার দ্বারা তাকে পেতে হবে, এর মধ্যে যেটুকুনি নিয়ম, যেটুকুনি যান্ত্রিকতা, শ্রীরামকৃষ্ণ ওইটার থেকে শট করে সরে বেরিয়ে আসছেন, এসে বলছেন অনুরাগ আগে, ওই ভালোবাসার প্রসঙ্গটার মধ্যে আগে আসতে চাইছেন। সেইটি ব্রাহ্ম ভক্তদের কাছে কি অপূর্বভাবে বলছেন, অর্থাৎ যেন এরকম আছে ব্যাপারটা, যে যদি ভাবা যায় যে একটা কোনো জায়গার থেকে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে, এবং সেটি শুনতে পাওয়া যাচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীত কেউ একজন করছেন, কি একটি তানপুরা বাজছে, কি আরেকটি যন্ত্রে কেউ সেতারে সুর তুলেছেন, তখন আরেকজন যদি বলেন যে এইটা কি জানো, এইটা অমুক রাগ, কি অমুক রাগিনী, আর তারপর যদি বলেন তুমি তোমার ভালো লাগছে না, সে বলে না আমার ভালো লাগছে না, বলে আরে তোমার এটা ভালো লাগছে না, আচ্ছা দাঁড়াও তোমায় আমি শেখাবো, বলে আস্তে 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 করে তিনি সব শেখাতে আরম্ভ করলেন, এবং সেটা শেখাতে শেখাতে হয়তো দু তিন বছর লেগে গেল। তারপরে যখন ওই একই অংশটা তিনি আবার শোনালেন, সেটা হয়তো কোথাও ধরা আছে, তখন এর বললে এ বললে যে হা 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 ও হো, এটা দু তিন বছর আগে শুনে আমি কোনো রসকসই পাইনি। এটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া। আরেকটি হচ্ছে যে না, তুমি তোমাকে আমি এরকম মাঝে মাঝে শোনাবো, তুমি বোঝো না বোঝো একটু শুনবে, পাঁচ মিনিট শুনবে, লোকে বলে, এবং সেটা সত্য কথাও বটে, যে শুনতে শুনতে কান তৈরি হয়ে যায়, তখন সে ওর যে গঠনটা, ওই রাগ রাগিনীর যে রূপ, সেটা কিচ্ছু জানে না, কিন্তু কান তৈরি হয়ে গেছে, কান তৈরি হয়ে গেছে, এবং সেখান থেকে যে কোনো একটা গান শুনলে সে বলে দিতে পারে যেটা অমুক রাগ কি অমুক রাগিনীর ওপর আধারিত। এই যে কানটা কিসের জন্য হলো, একটা ভিতর থেকে কি একটা সুইটনেস তৈরি হলো, একটা অনুরাগ তৈরি হলো, ওই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি একটা অনুরাগ তৈরি হলো,
তখন সে দেখা যাবে যে ওই সঙ্গীত শুনবার জন্য খুব ব্যস্ত হয়ে আছে, কোথায় কি ফাংশন আছে, কোন ইউটিউবে কোথায় কি আছে, নানান রকম সে করছে, এবং ওটা শুনতে না পারলে তার খুব অসুবিধে হচ্ছে। সে খুব নিষ্ঠার সঙ্গে, ব্যাকুলতার সঙ্গে শুনতে চাইছে, অন্যদেরকে বলছে যে এই তুমি তুমি আমাকে ভিডিওটা পাঠিও তো, এইসব প্রার্থনা করছে। কিন্তু সেটার আগে অনুরাগ এসে গেছে, অনুরাগ এসে গেছে, শুনতে শুনতে এসে গেছে, এবং ওটা কোনো পদ্ধতির মধ্যে দিয়ে আসেনি। এই শ্রীরামকৃষ্ণ এইরকম স্বতঃস্ফূর্ত অনুরাগের জয়গান করছেন এবং দেখাচ্ছেন যে এই পথটা ভারী মিষ্টি, আধুনিক কালের মানুষের খুব উপযুক্ত। সেইখান থেকে তিনি একটুখানি যেন একটু ব্যতিক্রমী সুরে ধ্বনিত হচ্ছে তার বাণী, যেখানে তিনি বলছেন অনুরাগ আগে পরে প্রার্থনা। নিজের জীবন সম্পর্কে বলতেন তিনি যে এখানে আগে ফল তারপর ফুল, উল্টো আর কি, যে ফুল হবে তারপর ফল হবে, ওই যে নিয়ম ওর জীবনে। মা ভবতারিণীর প্রতি, ঈশ্বরীয় ভাবের প্রতি অনুরাগ আগে উৎপন্ন হয়ে গেছে, তারপর বিভিন্ন রকমের সাধন হয়েছে। আমরা যদি ভাবি যে সেই অদ্বৈত সাধন, আরো আরো সাধন, তার আগেই তার ভেতরে অনুরাগ তৈরি হয়ে গেছে ঈশ্বরীয় ভাবের প্রতি। সে দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত যেরকমই যা খেলা করেছে তার বিশদ আমরা কি করে বলবো, কিন্তু তিনি তার নিজের তার শ্রীমুখে বলছেন যে এখানে আগে ফল তারপরে ফুল। শ্রীরামকৃষ্ণ সেই ধারাটি, ওই যে আমরা বলছিলাম যে অমৃত কথা তিনি বিতরণ করছেন, সেটি তার জীবনের সঙ্গে অদ্ভুতভাবে সমন্বিত, অন্বিত, জীবনের সঙ্গে একেবারে সংশ্লিষ্ট হয়ে আছে অপূর্বভাবে, সেটি দেখতে পাওয়া যাচ্ছে যখন তিনি বলছেন যে অনুরাগ আগে পরে প্রার্থনা বলে গানও গাইলেন একটি পংক্তি। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, এইটি শ্রীরামকৃষ্ণ গাইছেন যে মাকে সেরকম সেরকম ভাবে ডাকলে দেখে নেওয়া যাবে যে মা কি করে স্থির থাকতে পারেন। ব্রহ্ম ভক্তের কাছে এই কথা বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যার ডাকে মা স্থির থাকতে পারেননি, যখন কিনা শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন পাচ্ছেন না এবং ভেতরে কত কষ্ট হচ্ছে, তখন তিনি কি করলেন, তখন তিনি যখন ভেতরটা করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন সেই মায়ের মন্দিরে মায়ের পেছনে রাখা খাঁড়ার দিকে দৃষ্টি পড়লো, সেইটি নিয়ে এসে তিনি একবার একটা চূড়ান্ত ব্যাপার করতে যাচ্ছেন, সেই সময় দর্শন লাভ হলো, মন্দির জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়লো এবং তিনি মা মা বলতে বলতে জ্ঞান হারালেন। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, তো ওই যে শ্যামা মা, মা কালী থাকতে পারেননি যার জীবনে, তিনি সুর করে ওই গান গাইছেন। ওই কথা বলবার আগে, যে বলবার পরে যে আগে অনুরাগ পরে প্রার্থনা, তা সেটি বল অনুরাগ আগে পরে প্রার্থনা, তারপর তিনি সুর করে গাইছেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। তার মানে আমরা বুঝতেই পারি যে সেই গানের মধ্যে দিয়ে কি অপূর্ব ভাব উত্থিত হচ্ছে, এবং এই যে প্রসঙ্গটি তার মধ্যে কত শক্তি সংযোজিত হয়ে যাচ্ছে যে অনুরাগ আগে পরে প্রার্থনা। যদি ভাবা যায় যে ওখানে মাকে যে ওই মায়ের মায়ের জন্য যে মাকে খুব করে যে ডাকছেন, তাহলে সেটা তো প্রার্থনা, প্রার্থনার পরে মাকে প্রাপ্তি, কিন্তু দেখা যাবে তার আগে অনুরাগ, যে মায়ের প্রতি একটা অনুরাগ এসছে, কিন্তু সেইখান থেকে বলছেন যে রামপ্রসাদকে দেখা দিয়েছিস তবু আমাকে দেখা দিবি না, তার মানে অনুরাগটা ভেতরে একদম পূর্ণ মাত্রায় রয়েছে, এবার দেখা পেতে চাইছেন, সেইটি হচ্ছে না। মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন, তারপর বলছেন আর সর্বদাই তাঁর নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়, আর সর্বদাই তাঁর নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়, পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে, আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ, বলছেন এইগুলো সব থাকতে হবে। এবং সেখানে বললেন যে সর্বদাই তাঁর নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়, পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে। তো এই যে জায়গাটি, সেটি আগে অন্যত্রও বলেছেন যে সাধনা জারি রাখতে হবে, তাহলে ওই যে ভক্তি অনুরাগ সেটির কথা এলো, নাম গুণগান কীর্তন প্রার্থনার কথা এলো, সেই সঙ্গে নিরন্তর সাধনা, নিরবচ্ছিন্ন অনলস সাধনার কথা আসছে, পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে, সেরকমভাবে মনকে পরিষ্কার করতে হবে, সেটি সাধনার দ্বারা। এবং সাধনার দ্বারা কিভাবে মন পরিষ্কার হবে, কোন ময়লা সেখান থেকে দূরীভূত হবে, বলছেন যে
ময়লা দূর হয়ে যে জায়গাগুলো আসবে সেটা দেখাচ্ছেন, বলছেন বিবেক, বৈরাগ্য, সংসার, অনিত্য, এই বোধ। তার মানে সেই বোধগুলো মনের মধ্যে একবার এসেছে, এবার রোজ ঘটি মাজতে হবে। তার মানে তার গুরু তোতাপুরীজি এইসব কথা তাকে শিখিয়েছেন, তিনিই বলেছেন। তো এই যে ঘটি রোজ মাজা মানে হচ্ছে যে আবারও মনের মধ্যে সংস্কার রাশি ভিড় করে আসছে, সাধনার দ্বারা, মনঃসংযোগের দ্বারা, বিচারের দ্বারা, বিবেক বৈরাগ্যের দ্বারা সেই সমস্ত সংস্কারগুলোকে সরিয়ে দিতে হবে, যাতে ভেতরের এই ভাবগুলি ফুটে ওঠে। কোনগুলি? বিবেক, বৈরাগ্য, সংসার, অনিত্য, এই বোধ। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন, সংসার ত্যাগ কি ভালো? শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলের পক্ষে সংসার ত্যাগ নয়, যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? তো বললেন যে যাদের ভোগান্ত হয়নি, অর্থাৎ এই সংসারের মধ্যে যাদের ভোগ রয়ে গেছে তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। তার মানে মন থেকে ভোগ সাময়িকভাবে চলে গেলে তখন সংসার ত্যাগ, কিন্তু সংসার ত্যাগটা তার আগে নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? তার মানে যে ঈশ্বরীয় প্রেমে যে মাতাল হবে তার জন্যে ওই ভেতরের ওই বস্তু দরকার, এবং সেটা অল্প একটুখানি ঈশ্বরকে ভালোবাসা সেটা দিয়ে হবে না। দুয়ানা মদে কি মাতাল হয়? অপূর্ব ইঙ্গিতে বললেন ব্রহ্মভক্ত, তারা তবে সংসার করবে? শ্রীরামকৃষ্ণ, ওই যে সংসার করবে বললে কি হয় অনেক সময়, যে তার মানে সব রকম নিয়েই রয়েছে তারা, এই ঢালাও অনুমতি পাওয়া গেল যে যখন মনের মধ্যে ওই রকম বৈরাগ্য আসেনি, ওই যে বললেন যাদের ভোগান্ত হয় নাই, তাহলে তারা সংসার করবে। এখান থেকে অনেক সময় যুক্তিটা চলে যায় ওই দিকে যে ও সংসার ধর্ম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সংসার তো একটা ধর্ম, ব্যাস তাহলে চলো সংসারের মধ্যে থাকো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে যেখানে ফাঁক থেকে যায় যুক্তি সেটা হচ্ছে সংসার ধর্ম কথাটা বলে দেওয়া হয় সহজে, কিন্তু সেটার যে গভীর অর্থ সেটার দিকে যাওয়ার চেষ্টা করা হয় না, যে ওর মধ্যে চাপ আছে। কেন না? সংসার ধর্ম মানে নিষ্কামভাবে সংসার করা, কিন্তু যিনি কিনা ভাবছেন যে ও আচ্ছা 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 ভোগান্ত যা হয়নি সে তাহলে সংসার করবে, সুতরাং সংসারের মধ্যে সব রকমই চললো, সংসারের মধ্যে সব রকমই চললো, আম খাওয়াও হলো, আমরা খাওয়াও হলো, সব রকমই চললো, এই যে জায়গাটা সেটা হচ্ছে একটা পিছল পথ। ওই পিছল পথ মানে যার কিনা কিছুটা ঈশ্বরে অনুরাগ আছে, তাকে যদি বলা হয় যে ভোগান্ত হয়নি যখন তখন সংসার করো, তখন সেই ঈশ্বরীয় অনুরাগের বিপরীতে যে সংসার আসক্তি সেটার মধ্যেই সে মেতে রইল, আর ভাবলো এই যে সংসার ধর্ম হচ্ছে, এই তো ওরা সব বড়রা বলেছেন সংসার ধর্ম করতে। কিন্তু সংসার ধর্ম মানে অনাসক্ত হয়ে সংসারে থাকা, সেই যে প্রসঙ্গ সেদিকে যেতে চায় না সাধারণত, ওই সংসারের মায়ামোহ আবার হাতছানি দিয়ে ডেকে নেয় যে বাছার ওদিকে যাস না, এদিকে আয়। কিন্তু সেই যে এদিকে আয়, তাতে যে সে নাস্তানাবুদ হয়ে যাবে, তার যে একটা অসহায় অবস্থা হবে সেটা অবশ্যম্ভাবী, কোনো না কোনোভাবে হয়ই, কিন্তু সে ওই সংসার ধর্ম ভেবে পিচ্ছিল পথে চলে যায় অনেক সময়। তো শ্রীরামকৃষ্ণের কাছে যখন এই প্রশ্নটা এসছে যে তারা তবে সংসার করবে, তখন শ্রীরামকৃষ্ণ কিন্তু রাশ টেনে ধরছেন। কি অদ্ভুত একটা যুক্তিসিদ্ধ অনর অবস্থানে তিনি রয়েছেন, কিন্তু কথা বলছেন খুব হালকা ভঙ্গিতে। তিনি বললেন, হ্যাঁ তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে, সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। কিরম সুন্দর করে নিয়ে আসছেন এটি! তাহলে এই ব্রাহ্ম ভক্তরা রয়েছেন বেনিপাল মহাশয়ের উদ্যান বাটিতে, এবং সান্ধ্য উপাসনা শুরু হবে কিছুক্ষণ বাদে, তার আগে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, এবং সংসার করবে কিনা যে মানুষ ভোগান্ত হয়নি, যার ভোগের অবসান হয়নি, সেই প্রসঙ্গের মধ্যে এসেছেন। বললেন যে তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। ওই সংসারের উদাহরণ দিচ্ছেন, যখন তখন কাঁঠাল ভাঙবে, আহ জীবে জল এসে যায়, ওই উদাহরণে এইটাকে ব্যবহার করছেন। অপূর্ব যে কাঁঠাল ভাঙবে, এবার সকলেই জানে যে যখন কাঁঠাল ছাড়াতে হয় তখন হাতে কিছু একটা মেখে নিতে হবে। আগেকার দিনে সত্যি তেল মাখত, এখন হয়তো একটা কিছু গ্লাভস ট্লাভস পরে নিল, কিন্তু যাতে করে ওই যে রসটা সেটা হাতে না লাগে, লাগলে আঙুল ফাঙুল জুড়ে যাবে, আর তুমি আঙুলগুলো স্টিক করে যাবে আর কাজ করতে পারবে না।
তো হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, তাহলে এখনকার দিনে গ্লাভস ভাবি, তেল ভাবি, এমন একটা উপকরণ যেটা কিনা ওই আঠার রসটা যে আঙুলগুলোকে জুড়ে দেবে সেইটাকে আটকাবে, সেইটাকে আটকাবে, সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এবং সেখানে তিনি বলছেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, কাঁঠালের কথা নিয়ে এলেন এবং সতর্কতার কথা বললেন, যদি কেউ এটা না করে তাহলে কি হবে, এ বাবা হাতে আঙুলগুলো সমস্ত স্টিক করে গেছে, আঠার মতো আটকে গেছে, সে করতে পারছে না, এই আঙুল ছাড়াতে গিয়ে খেয়ে মানে সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক অবস্থা, মানে ভোগ করতে গিয়ে আবার দুর্ভোগের চূড়ান্ত। কাঁঠাল খেতে গেলে বুঝবে তখন কি অবস্থা হয় যদি তুমি সতর্ক না থাকো। একেবারে লৌকিক স্তরে প্রসঙ্গটিকে রাখতে রাখতে সেটিকে একটা অনির্বচনীয় আধ্যাত্মিকতায় উন্নীত করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যখন বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। এই যে হাতে তেল মাখা, যে বিবেক বৈরাগ্য, এখানে সেটা বিশদ করছেন না, কিন্তু বিশদ কেউ যদি করেন তার থেকেও সুনিশ্চিত ইঙ্গিত দিচ্ছেন এই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ, করে বলছেন বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম। তার মানে ওই যে তুমি সংসার ত্যাগ করে যদি না যেতে পারলে বা সেই রকম মনের অবস্থা না হলো, তাহলে তুমি সংসারের মধ্যেই রইলে কিন্তু ঈশ্বরের দিকে মন রেখে দিলে, যেরকম ভাবে বড় লোকের বাড়ির দাসী সব কর্ম করে। অন্যত্র উল্লেখ করেছেন মাস্টারমশাইয়ের সঙ্গে যখন মাস্টারমশাই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয়বার দর্শন করেছেন সেদিনকে এই প্রসঙ্গ করেছেন, আরো অন্যান্য জায়গায় করেছেন যে বড় লোকের বাড়ির দাসী, সে বাবুর বাচ্চাদেরকে সব মানুষ করে, বলে আমার রাম আমার হরি, এই করে তাদেরকে আদর করে, যত্ন করে, মানুষ করে, কিন্তু জানে যে এরা আমার কেউ নয়, আমার যারা আপনার তারা দেশে রয়েছে। তাহলে এই যে রাম হরি এদের সঙ্গে অভিনয় করছে নাকি, না ওই আমার রাম আমার হরি বলছে আর বলে আদর করছে, তা সেই যাদেরকে আদর করছে তারা জানে একেবারে আমার আপনার জন, আর সত্যি সত্যি তাদের একটা কিছু দোষ ত্রুটি মানে করছে না, যে নিজের কর্তব্যের দিক থেকে তাদের গায়ে আঁচড়টি লাগতে দিচ্ছে না, কিন্তু মনে মনে জানছে যে আমার যারা আপনার, আর চমৎকার উদাহরণ যে আমার যারা আপনার তারা রয়েছে দেশে। এইখানে তার যে হোল হার্টেড ডিভোশন টু দ্য সাইন ডিউটি, সেই জায়গাটা দেখাচ্ছেন যে তাদেরকে নিয়ে নাচাচ্ছে, গাইছে, খেলছে, এ করছে, ও করছে, আমার রাম আমার হরি, এরকম বড় লোকের বাড়ির দাসী করছে। আর লোকে তো বলেও তো যে এরা সব মানুষ হয়েছে ওই মোক্ষদার হাতে, সত্যি সত্যি তারা সেই ডিউটি ডিসচার্জ করেছেন একেবারে অ্যাবসলিউট ডেডিকেশনের সঙ্গে, কিন্তু সেই মানুষ এ তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কত হৃদয়ের ভাষা এখানে, কত সহজ স্বাভাবিক ভাষা, যে সে জানছে যে তার নিজের যে সে হয়তো একটা ঢোল্লা হাফ প্যান্ট পরে দেশের বাড়িতে বসে আছে, কি একটা আগেকার দিনে তো ফ্রক ট্রক অতন পরতো না, একটা কাপড় পরে একটু ধুলি ধূসর পরিবেশে তার মেয়েটা বসে আছে, সে হচ্ছে আপনার তার নিজের। তো আর যদি ইনি বৃদ্ধা হন তাহলে নিজের নাতি কি নাতনির দিকে মন পড়ে আছে, আর এদেরকে আমার রাম আমার হরি বলে আদর যত্ন করছে, নাচাচ্ছে, গাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, সমস্ত কিছু করছে। তো এই যে জিনিস হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন এইরকম ভাবে সংসারে থাকা, যে কেউ তোমার কাজের কোনো ত্রুটি ধরতে পারবে না, আর তুমি কাজ করে আনন্দও পাচ্ছ কিন্তু মনটা পড়ে আছে দেশের দিকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এইভাবে সংসারে থাকতে হবে, অর্থাৎ সংসারে থাকা সেই ঢালাও অনুমতি নয়, অনুমতি মানে তিনি কোনো কোনো কিছুকে খর্ব করছেন, কার্ব করছেন তা নয়, কিন্তু যখন প্রশ্ন উঠছে যে ভোগান্ত যখন হয়নি তখন সংসারে তাহলে তারা সংসার করবে, তখন তার মানে এই নয় যে গোলে হরি বলে সংসারের মধ্যে মিশে গেলে, হারিয়ে গেলে, বিধ্বস্ত হয়ে গেলে, ওই রকম নয়। তিনি পরম যত্নে রক্ষা করছেন যে এইগুলো মেনে চলো, তাহলে সংসারে ঢোকার অনুমতি পাবে, সেটা খুব ভালোবাসার জায়গা থেকে বলা, আর সংসারে থেকে নিশ্চিন্ত থাকবে এবং তোমার আধ্যাত্মিক জীবনও সুরক্ষিত থাকবে। এই শ্রীরামকৃষ্ণ যে বলছেন, ইনি অপূর্ব। আমাদের শাস্ত্রে আছে ভগবানের, শ্রী ভগবানের সম্পর্কে, যোগক্ষেমং বহাম্যহম, যে তোমার সব কিছু আমি রক্ষা করি, যে তোমার যোগ তোমার কর্ম সেই সব কিছু, তিনি যেন সেই সমস্ত যে অ্যাকাউন্ট ব্যালেন্স সেই সমস্ত রক্ষা করেন, যোগ এবং ক্ষেম, যোগক্ষেমং বহাম্যহম, এই শ্রীরামকৃষ্ণ সেটি করছেন, যিনি সন্ন্যাসের উপযুক্ত যার মানসিকতা, এই জগৎ সংসারকে ভালো লাগছে না, তাকে তিনি দৃষ্টি ওইদিকে অঙ্গুলি নির্দেশ করছেন
যে এই সাংসারিক আবিলতার থেকে দূরে দূরে দূরে, আর যার মধ্যে কিনা সংসার এখনো রয়েছে, সাংসারিক আসক্তিকে কাটিয়ে উঠতে পারেননি, তাকে তিনি সংসারেই রাখছেন, সংসারের মধ্যেই তাকে আবিষ্কার করছেন, সংসারের মধ্যেই তাকে ভেবে তাকে উপদেশ দিচ্ছেন। কিন্তু সেই উপদেশের মধ্যে ওই ঈশ্বরীয় জগতের দিকে অঙ্গুলি নির্দেশ অব্যাহত রয়েছে, যোগক্ষেমং বহাম্যহম্, তিনি মানুষকে সর্বতোভাবে রক্ষা করছেন। এইটি শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি বলছেন, এরই নাম মনে ত্যাগ, তোমরা মনে ত্যাগ করবে। এই যে বললেন এরই নাম মনে ত্যাগ, তার মানে সংসারীর জীবনে তিনি ত্যাগটাকে লগ্ন করে দিচ্ছেন। ইংলিশে বলা হয় একদম অন্যরকম একটা উপলক্ষে, অন্যরকম ক্ষেত্রে, ফেদার ইন দ্য ক্যাপ। তো এই যে টুপিটা, তার মধ্যে একটা পালক, বাংলায় অনেক সময় করা হয়েছে টুপিতে একটি নতুন পালক, এরকম বলা হয়। তার মানে তিনি আরেকটা পুরস্কার পেলেন, তার মানে তার যে ক্যাপ সেখানে আরেকটা পালক, নিউ ফেদার ইন দ্য ক্যাপ। শ্রীরামকৃষ্ণ সংসারীর যে পরিধান, তার ক্যাপ ধরা যাক, সংসারীর ক্যাপ, তাতে এই বৈরাগ্যের ফেদার সংযোজন করে দিচ্ছেন। অ্যান্ড হি ইজ সেইং দ্যাট সি না হাউ নাইস ইট লুকস। তার মধ্যে ওই সংসারীর ক্যাপ পরা আছে, লোকে দেখলেই বুঝবে যে সংসারী, কিন্তু তার মধ্যে যে ফেদারটা তিনি সংযোজন করছেন সেটা ত্যাগের ফেদার। অসাধারণভাবে শ্রীরামকৃষ্ণ এটি আনছেন যে ওটি হলে দেখবে আরো তোমাকে দেখতে সুন্দর লাগবে। তা সে টুপিটা খুলে ফেলেনি, সংসারীর টুপিটা, সেই সেটা পরিধান করেছে, কিন্তু তার মধ্যে এই ত্যাগের পালক তিনি, ইন দিস নিউ ফেদার, তিনি সংযোজন করে দিচ্ছেন। বলছেন এরই নাম মনে ত্যাগ, তোমরা মনে ত্যাগ করবে। বলে বললেন, সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। তো বললেন যে সন্ন্যাসীর ক্ষেত্রে দুটোই, যে তিনি বাইরের ত্যাগও করবেন আবার মনের ত্যাগও করবেন, দুই করবে। এইটা ওইখানে ব্রাহ্ম সমাজের অধিবেশনে বলছেন, সেই উপলক্ষে বলছেন বেনিপাল মহাশয়ের বাগানবাড়িতে, কিন্তু এখানে আবার সন্ন্যাসীর জন্যেও নিশ্চিত উপদেশ থেকে গেল। এইগুলি তো তিনি মাস্টারমশাইয়ের মাধ্যমে কথামৃত আকারে জগতের সামনে উপস্থাপন করেছেন তিনি স্বয়ং। সেখানে সন্ন্যাস ধর্ম যুগে যুগে কেমন হওয়া উচিত সেটিকে অভ্রান্তভাবে দেখাচ্ছেন। বলছেন সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। তো তার মনে ত্যাগ থাকতে হবে, তা না হলে ওই শুধু সন্ন্যাসের পোশাক আর আশ্রম সেটাতে কোনো লাভ হবে না, বরং আরও তাতে দুরবস্থা বাড়বে। তো মনে ত্যাগ থাকতে হবে। আবার যদি কেউ বলেন যে আচ্ছা মনে ত্যাগ যখন আছে, সন্ন্যাসী যখন, তখন মনে ত্যাগ যখন, তখন আর বাইরের ত্যাগের কি দরকার, তিনি তো যে কোনো জামা কাপড় পরে থাকলেই হলো, তিনি যেরকমভাবে হোক ইচ্ছে রইলেন, তাতে তার কি অসুবিধা আছে। যে তিনি এমনি একটা ভোগী মানুষ যেখানে যায় সেখানেও তিনি যাচ্ছেন, তার মনের দিক থেকে ত্যাগ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, তা নয়, যিনি কিনা ওই আশ্রমে রয়েছেন, যিনি সন্ন্যাসী, যিনি সংসার ত্যাগ করেছেন, তিনি ওই ভোগের ক্ষেত্রতে যাবেন না। কেন যাবেন না? মানুষের শিক্ষার জন্য। কারণ মানুষের মনে হতে পারে যে ইনি সন্ন্যাসী কিন্তু ওই জায়গাটাতে রয়েছেন, তাহলে কি এটাও করা চলে, নাকি তার মনের মধ্যে এখনো সেই অবস্থা লাভ হয়নি, লোকে কেন বিভ্রান্ত হয়ে যাবে। সেই জন্য মানুষের কল্যাণের জন্য, মানুষের শিক্ষার জন্য তার দরকার না থাকলেও তিনি বাইরের দিক থেকেও ত্যাগ করবেন। এইখানে সন্ন্যাসীরও আচরণীয় মহা উচ্চ আদর্শ তিনি একেবারে নিশ্চিতভাবে স্থাপন করছেন, যে সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। যেমন তিনি বাহিরের ভেক আশ্রম সেটির গুরুত্ব দেখাচ্ছেন, তেমনি আবার তার সঙ্গে সঙ্গে মনের ত্যাগ এটিরও গুরুত্ব দেখাচ্ছেন। এটা কি জানা ছিল না শ্রীরামকৃষ্ণের আগে? অবশ্যই জানা ছিল, কিন্তু তিনি নিজে যেভাবে আনছেন তার মধ্যে অপূর্ব শক্তির খেলা দেখতে পাওয়া যায়। আর কি, আর আবারও আমরা যেরকম ভাবছিলাম, এই আজকে এই প্রসঙ্গ শুনতে শুনতেই আমরা শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর 179 পৃষ্ঠায়, রয়েছি 22 এপ্রিল 1883, যেদিন শ্রীরামকৃষ্ণ বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের ষান্মাসিক অধিবেশন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন। আমরা বলছিলাম যে তিনি এই সব কথা যে বলেছেন, উপস্থাপনার মধ্যে একটা নতুন আমেজ আছে, আর সঙ্গে সঙ্গে তার জীবনটি এর পাশে জলজল করছে। যে মনে ত্যাগ বাইরে ত্যাগ, শ্রীরামকৃষ্ণকে যখন
একটা রোল মডেল হিসেবে দেখা হচ্ছে, ত্যাগীর রোল মডেল হিসেবে, তখন দেখা যাচ্ছে যে তিনি মনে ত্যাগ তো করেছেনই, সে তো বলাই বাহুল্য, আবার বাইরের ত্যাগ, বাইরের দিক থেকে কিচ্ছু নিচ্ছেন না। কেউ অনেক টাকা দেবে বলেছিল, তিনি বলছেন যে মাথায় যেন ডান্ডা পেটা করলো মনে হচ্ছে। স্ত্রীর সঙ্গে 6 মাস ঘরে শয়ন করেছেন, তার গুরু বলেছিলেন যে তাহলে তখনও যদি নিজের সংযমে প্রতিষ্ঠিত থাকতে পারো তাহলে বুঝতে হবে তোমার ত্যাগ সুনিশ্চিত হয়েছে, সেটি তিনি করেছেন। তারপরেও স্ত্রী, বিবাহিত পত্নী, তিনি তো দক্ষিণেশ্বরে থেকেছেন, ঠাকুরও থেকেছেন, আর ওই একজন কম বয়সী ছেলের মনের মধ্যে যখন সন্দেহ হয়েছে রাত্রিবেলা না দেখতে পেয়ে, যে তাহলে কি উনি ওই ওইখানেই গেলেন নাকি বলে সেই বাইরে গিয়ে মুখ শুকিয়ে গেছে, বুঝতেই পারা যায়, এরম মনের মধ্যে একটা উৎকট সন্দেহ জেগেছে, গিয়ে ওখানে দাঁড়িয়ে দেখছেন, দেখছেন কোথায় কি ওই পঞ্চবটির দিক থেকে চার ঠাকুর চটি ফটফট করতে করতে আসছেন, দেখছেন যোগিন, উত্তরকালে যিনি স্বামী যোগানন্দজি বা যোগিন মহারাজ, তখন ঠাকুর এসে দেখতে পেয়ে গেছেন, তিনি দেখতে পেয়ে গেছেন, দেখতে পেয়ে গিয়ে বলছেন কি সুন্দর যে দেখ, আর এর তো তখন অপ্রস্তুত অবস্থা, যে ঠাকুর তো মুখ দেখেই বুঝতে পারছেন যে ওই ওই রকম একটা সন্দেহ নিয়ে এসে দাঁড়িয়েছে ওইখানটাতে, দেখে বলছেন যে দেখ সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। এই যে কথা যিনি বলছেন, তিনিই তো বলতে পারেন, আজকে আমরা 22 এপ্রিলে যা শুনছি, সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে। শ্রীরামকৃষ্ণ সেই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন তার শুদ্ধ সত্য সন্তানের জন্যে, যে বাইরের ত্যাগ দুই, বাইরের ত্যাগ ভেতরের ত্যাগ দুই দেখতে গিয়ে যদি সংশয় আসে, যে বাইরের ত্যাগ তো আছে কিন্তু ভেতরে ভেতরে, তো এই যে রাত্রিবেলা তুই দাঁড়িয়ে আছিস আমি দোষ ধরছি না, এইরকম ভাবেই সাধুকে চিনবি, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি, এই কথা বলবার যার শক্তি আছে, যার শুদ্ধতা আছে, যার আধুনিকতা আছে, যার আচার্য সুলভ মানসিকতা আছে, যার সিংহ সদৃশ পবিত্রতা আছে, তিনি যখন বলেন সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে, তখন সেটি অপূর্ব শক্তিতে বিচ্ছুরিত হয়। আমরা এখানেই থামবো, আর থামতে থামতে আবার একটু পুরনো প্রসঙ্গের অনুসরণ করব, যেখানে দেখলাম যে ঠাকুর ওই যে গাড়িতে উঠলেন আর তখন বললেন ও রাজুয়া, আমরা যখন পড়ছিলাম আমাদের তখন আনন্দ হচ্ছিল, মজা লাগছিল যে কোড ল্যাঙ্গুয়েজে বলেছেন, এখন কত, এখন কোড ল্যাঙ্গুয়েজের যুগ, SMS মানে কি, তো লোকে তার মানে একটা কিছু বলে দিল, GB মানে কি, তো কিছুই আর প্রায় এরকম হয়ে যাচ্ছে যে পুরোটা আর কেই বা বলে, আর সে মেসেজের ভাষা সে যে কত সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, FYI লিখে দিল, আর FYI মানে কি আবার সে দেখতে হবে যে কি মানে আছে, তো এরকম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হচ্ছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও রাজুয়া বললেন, তার মানে হচ্ছে যে জুতো আছে কি না এটি। তো আমরা সেখানে তার ওই সমাধিস্থ অবস্থা এবং একটু বহির্মুখ অবস্থা সেইটির আলোচনার মধ্যে ছিলাম, আর পাশাপাশি ভাবছি যে আচ্ছা জুতো আছে তো, ছিল তো না, কোথায় গেল। শ্রীরামকৃষ্ণ যে পাদুকা ব্যবহার করেছেন তার একটাই তো পাদু, একজোড়ায় পাদুকা ব্যবহার করেছেন তা তো নয়, তো ওই রকম একজোড়া কি দুজোড়া পাদুকার সন্ধান পাওয়া গেছে এবং সেগুলি যথাযথ স্থানে সুরক্ষিত আছে, দুজোড়ার বেশিও হতে পারে, আমরা দুজোড়ার সন্ধান জানি, তো সেগুলি সযত্নে রক্ষিত আছে, সেটাই অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা ভাবছি ওই যে ঠাকুর জিজ্ঞেস করলেন ও রাজুয়া, ও রাখাল জুতো সব আছে ইত্যাদি, সেই জুতো তার শ্রীচরণের সঙ্গে যেটি সংযুক্ত থেকেছে সেটিকে ভাবতে গেলেই তার শ্রীচরণ মনে পড়ে যায়। সুতরাং শ্রীচরণ বলি, পাদুকা বলি, শ্রীরামকৃষ্ণের ওই প্রশ্নটি আমাদের মনের মধ্যে ধ্বনিত হতে থাকে এবং আমাদের খুব করে ভাবতে ইচ্ছে করে যে সেই দিনকে সুরেন্দ্রবাবুর বাড়িতে জুতো ছিল ধরে নিচ্ছি, ধরে নেওয়ার কারণও রয়েছে যে তারপরে তিনি গাড়িতে করে রওনা হয়ে গেলেন, এরকম বর্ণনা রয়েছে, তো যে কোনো অসুবিধে হয়নি, কিন্তু সেই জুতো সেই পাদুকা কি আজকে রক্ষিত আছে বলতে পারছি না, আর যেগুলি রক্ষিত আছে সে মিউজিয়ামে হোক অন্য যেখানেই হোক সে কি চিরকাল থাকবে, তারও তো একটা স্বাভাবিক ক্ষয় আছে। কিন্তু এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি এই রকম মহাপরাক্রমী উক্তি করেন, আবার যিনি শিশুর মতো সরল, যিনি গায়কের কাছে কি সুন্দর করে বলেন, যেখানে কিনা তিনি বলেছিলেন যে একটু গৌরাঙ্গের কথা গাও, এত বিনীত
সেই সমস্তটা মিলে যে অপরূপ মূর্তি শ্রীরামকৃষ্ণের, তিনি যখন বলেন ও রা জুয়া, যে জুতো আছে, তখন হয়তো ভক্তদের মনে হয় যে সেদিন সুরেন্দ্রবাবুর বাড়িতেই হোক ভবিষ্যতেই হোক সেই জুতো, সেই তাঁর শ্রী পাদপদ্মে শোভিত পাদুকা, সেগুলি কালের গতিতে থাকুক বা না থাকুক ভক্ত হৃদয় সযত্নে নিজের অভ্যন্তরে ওই হৃদয়ের অন্তস্তলে সেগুলিকে ধারণ করতে চায়। অতএব সুরেনবাবুর বাড়িতে থাকুক না থাকুক, মিউজিয়ামে থাকুক না থাকুক, কালের গতিতে ক্ষয়প্রাপ্ত যদি বা হয়, শ্রীরামকৃষ্ণের ওই যে সাংকেতিক প্রশ্ন, সেটি যেন আকাশে বাতাসে ধ্বনিত হয় ও রা জু আ, এবং ভক্ত যেন সঙ্গে সঙ্গে প্রতিধ্বনির মতো করে উত্তর দিতে চায় যে যেখানে যা থাকুক বা যাক, তোমার শ্রীচরণ, তোমার শ্রী পাদপদ্ম শোভিত করা পাদুকা আমার হৃদয়ের অভ্যন্তরে চিরকালের জন্যে সযত্নে রক্ষা করে চলেছি এবং চলব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।